প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আজকে তোমাদের ছয় অধ্যায় পড়াবো। ছয় অধ্যায় আছে জলবায়ু ও দুর্যোগ, জলবায়ু ও দুর্যোগ। তাহলে জলবায়ু দুর্যোগ আমরা এখানে পড়েছিলাম যে জলবায়ু কাকে বলে এবং আবহাওয়া কাকে বলে। এখানে জলবায়ু দুর্যোগ বলতে হলো আবহাওয়া কাকে বলে। তাহলে আমরা যে পড়েছি যে আবহাওয়া কাকে বলে, সেখানে আমরা আবহাওয়া সম্পর্কে কোনো কিছু, জলবায়ু, আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা রিডিংয়ে পড়বা, রিডিংয়ের মধ্যে পাবা আবহাওয়া কাকে বলে। কোনো স্থানে স্বল্প সময়ে গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে কি বলে? আবহাওয়া বলে। কোনো স্থানে, আবার বলছি যে কোনো স্থানে স্বল্প সময়ে গড় তাপমাত্রা গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। জলবায়ু কাকে বলে? সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়া গড়কে জলবায়ু বলে। জলবায়ু কি? এখন হলো জলবায়ু কি? কোনো স্থানে আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু। কোনো স্থানে আবহাওয়ার পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু। প্রাকৃতিক, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে কেন? বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে কেন? বাংলাদেশ প্রাকৃতিক অবস্থা এবং জলবায়ুগত কারণে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে কেন? যে বাংলাদেশের প্রাকৃতিক অবস্থা এবং জলবায়ুগত কারণে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। এখন হলো বাংলাদেশের দুটি প্রাকৃতিক দুর্যোগ কি কি? আমি এখানে বলছি বাংলাদেশের দুটি প্রাকৃতিক দুর্যোগ হলো, এক হলো বন্যা, দুই হলো ঘূর্ণিঝড়। এক হলো বন্যা, দুই হলো ঘূর্ণিঝড়। আমরা আগামী ক্লাসে জলবায়ু সম্পর্কে আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে এই প্রশ্নগুলি রিডিংয়ে, ছয় অধ্যায় রিডিংগুলি পড়বা, রিডিংয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।